হ্যালো মাই ডিয়ার ফেলো, দিস ইজ লিজা ফ্রম লিজাস প্লেয়ার। আজকে আপনাদের সাথে বিনোদনের পার্ট নিয়ে হাজির হয়েছি আমার আজকে এই শর্ট ফিল্মে। আজকে আমার শর্ট ফিল্মে অভিনয় করছে তিনটি ক্যারেক্টার। সো দেরি না করে এখন আমি ক্যারেক্টারগুলোকে আপনাদের সামনে প্রেজেন্ট করবো। সো লেটস গেট স্টার্টেড। এহেমজি, এহেমজি ঘরে নাই? ইনি হচ্ছে আমার নাটকের নায়িকা, যার নাম হচ্ছে গোপীবাহু। জি, নাম তো শোনাই হোগা, এটা হচ্ছে বাংলা ড্রামা। যার ব্রেন তো আছে কিন্তু ওয়াশ করা খুবই দরকার। এহেমজি ঘরে নাই মনে হয়। আমি যদি সব কাজ করি আজকে, এহেমজি হয়তো অনেক খুশি হবে। আজকে আমি সব পরিষ্কার করব। ইনি তার হাজবেন্ডের জন্য সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছে, কারণ তার হাজবেন্ড পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে। এইটা তো এহেমজির ল্যাপটপ। ল্যাপটপ দিয়ে তো এহেমজি অনেক কাজ করে। এটা তো অনেক ময়লা হয়ে গিয়েছে, এহেমজি তো এটা পরিষ্কারও করে না ঠিক মতো। এটা যদি আমি পরিষ্কার করে দেই, এহেমজি অনেক খুশি হবে আমার উপর। আরে ময়লাই তো উঠছে না। এটা মনে হয় ওয়াশ করলে, রোদে শুকালে মনে হয় এটা চকচক করবে। এটাকে আমি ওয়াশ করে নিয়ে আসি। সে তার হাজবেন্ডের ল্যাপটপটি ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাতে দিল। ইনি হচ্ছে ক্যারেক্টার নাম্বার টু, যার নাম হচ্ছে বাংলার কোকিলা মোদি। যার কাজ হচ্ছে সারাদিন শুধু গোপীবাহু গোপীবাহু বইলা চিল্লাবে আর হাঁটাটা কুড়ায় ফেলবে, আমার মাথাটাও ধরা ফেলছে। সো দেখি কি করে সে আসলে আগে। জি মামিজি, মামিজি আমি এহেমের ল্যাপটপটা ধুয়ে দিয়েছি মামিজি। আমার গ্যালারি থাকবা, এটা এহেমের ল্যাপটপ, তোমার কাপড় না। রসদিমে যাও আর সবজন চেন্না বানাও, কবে যাককে লাসবে। আমি এখনই রাসুরিমে যাচ্ছি। গোপীবাহু, কালকে আমার শাড়িতে জুস পড়ছিল আর আমি আরেকবার গোসল করতে গিয়েছিলাম। তুমি জান্না বসায় যখন আমার কাছে এসেছিলে তখন রাসুদিমে কে ছিল? আমি ছিলাম, তুমি ছিলাম, তুমি ছিলাম, কে ছিল, কে ছিল? রাশি ভাই, রাশি কুকার থেকে চান্না নামাই দিয়ে খালি কুকার চুলার উপর রেখা দিছো, রেখা দিছো, রেখা দিছো, এ রাশি। এবার সে মালিক কে? আমি সাংবাদিক, আমি উলালার চ্যানেল থেকে এসেছি। এই হলো মাথা নষ্ট ড্রামার থার্ড নাম্বার ক্যারেক্টার, যার নাম জানা নেই কিন্তু নিজেকে দাবি করছে সে নাকি সাংবাদিক। দেখি সে কি সংবাদটা নিয়ে এসেছে। মামিজি, মামিজি, আমার মামিজি হচ্ছে এ বাসার মালিক, আমি মামিজিকে এখনই ডাকছি। কোথায় তুমি? কিছু করিনি, সত্যি বলছি মামিজি, আমি কিছু করিনি মামিজি। আসলে আমার বাসায় কি হচ্ছে? আমার বাসায় কোকিলা বেন, আদাব, আমি সাংবাদিক উলালা চ্যানেল থেকে এসেছি। এই যে আপনার ছেলের বউ যে মাস্ক পরছেন, আপনারা যে মাস্ক পরছেন না, এই পুরো দুনিয়ার যে কত সমস্যা হচ্ছে আপনারা তো বুঝছেন না। আপনারা যদি মাস্ক না পরেন তাহলে আমরা আইনিগত ব্যবস্থা নিব। ভাই সাহেব, আপনি কথাটা ঠিক বলেছেন, আমি ব্যাপারটা দেখছি। গোপীবাহু, তুমি এমনি এহেমের ল্যাপটপটা ধুয়ে অনেক বড় ভুল করেছো, আর এখন আমাদের সবাইকে সতর্ক থাকা উচিত এই করোনার সময়। চুপ, আর একটাও কথা না। জি মামিজি। সবাই এখন থেকে দামি মাস্ক পরবেন, এখন অনেক খারাপ অবস্থা। এই নাও গোপীবাহু। মামিজি আমার মাথাটা ঘুরাচ্ছে, মামিজি, মামিজি, মামিজি আমার মাথা ঘুরাচ্ছে, মামিজি। হ্যালো গায়েস, আশা করি আপনারা সবাই ঠিক আছেন। ও গোপীবাহুর মতো কেউ আপনারা মাথা ঘুরে পড়ে যাননি। তো এ হলো আমার মাথা নষ্ট ড্রামার কাহিনী, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ড্রামাটিক এই নাটকটি। তো সবাই ব্লুপার্স দেখতে ভুলবেন না, একটু ওয়েট করুন, মজা নিতে তো অবশ্যই হবে। আল্লাহ হাফেজ।
ইস্টার দিছো? এবার সে মালিক কে? আমি সাংবাদিক থেকে এসেছি, আমি উলালা চ্যানেল থেকে। Never felt so alive in my life.